السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الصلوات والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد. প্রথমত একটা কথা আমি বলবো, যেটা আমার আলোচনার যে মূল টপিক সেটা থেকে একটু আলাদা, সেটা হলো যে আমাদের কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়া বা কবুল না হওয়ার জন্য অত্যন্ত জরুরি হচ্ছে যে সেই কাজ করার ক্ষেত্রে আমাদের মধ্যে ইখলাসটা বজায় থাকা। আমরা যাই করি না কেন, যদি সেই কাজের মধ্যে আমাদের আত্মিক সততা থাকে, সেই কাজটা যখন আমরা করছি সেই কাজের মধ্যে আমাদের উদ্দেশ্য যদি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনটা থাকে, তখন সেই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি কবুল হয়। আর যখন কোনো কাজ কোনো আমাল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়, তখন সেই কাজের বাহ্যিক এবং আভ্যন্তরীণ রূপটাও বদলে যায়। তো সেই জন্য আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যেন ইখলাসের সাথে আমাদের জীবনের কাজকর্মগুলো করি। বর্তমান সময়ে আমাদের মধ্যে আত্মিক যে সততা তার থেকেও বেশি বাহ্যিক সৌন্দর্যের প্রতি আমাদের লক্ষ্য উদ্দেশ্য বেশি হয়েছে। গত কালকের কথা বলি, আমি তখন রাত প্রায় 2 বাজে, আমার প্রথম যে জলসাটা ছিল সেটা ছিল ডায়মন্ড হারবারে, অনেকটা দূর। পরবর্তী জলসাটা এই পোলগুস্তিয়া বলে একটা জায়গা আছে হাওড়া জেলায়, ওখানে একদম জগৎবল্লভপুরের ওদিকটা। তো আসছি, দেখলাম রাস্তায় এক জায়গাতে একটা জলসার মাহফিল হচ্ছে। সেই মাহফিলে যত লোক বসে আছেন, উপস্থিত আছেন, তার থেকেও অধিকাংশ, তার থেকেও বেশি লোক সেই মাহফিলের গেটের কাছে আছে এবং তারা সেখানে সেলফি তোলার মধ্যে, ছবি তোলার মধ্যে লিপ্ত ব্যস্ত। তো ইসলাম ধর্ম শুধু আমার এখানেই শুধু নয়, কয়েক বছর আগে আমি এই কয়েক বছর আগে বলছি কয়েকদিন আগে, এক মাসও হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উমরার জন্য মদিনা শরীফে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়েও দেখি যে মানুষজন সেখানে প্রচুর পরিমাণে ছবি তোলা নিয়ে ব্যস্ত, এমনকি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে হুজুরের প্রতি যখন মানুষ সালাম দিতে যাচ্ছেন বাবু সালাম থেকে ঢুকে, তখনও প্রত্যেকজন মানুষ নিজের ক্যামেরা চালু রেখে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে তারা যাচ্ছে। যদিও সৌদি আরবে ওখানকার আলেম উলামাগণ, ওখানকার ইমামগণ তারা বারবার নিষেধ করেন যে আপনারা ছবি তোলা ভিডিও তোলা থেকে বিরত থাকুন, তার কারণ হচ্ছে ইন্টারনেটে মক্কা শরীফ মদিনা শরীফের এত বেশি ছবি আছে যে নতুন করে আর ছবি তোলার প্রয়োজন নেই। বর্তমান সময়ে সৌদি সরকার এমন একটা ভার্চুয়াল সিস্টেম করেছেন যে আপনি ভার্চুয়ালি পুরো মসজিদে নবাবী শরীফটা ঘুরে দেখতে পারেন, 3D এমন সিস্টেম করা। শুধু ছবি নয়, শুধু ছবি নয়, আপনি যেমন একটা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে যেমন দেখতে পান, ঠিক সেই রকম ছবি তৈরি করা হয়েছে যে চারিদিক থেকে মসজিদে নবাবী শরীফটা পুরো দেখা যায়। এত আয়োজনের পরেও মানুষজন সেখানে গিয়ে ভিডিও করছেন। এবং একটু চিন্তা করে দেখুন, একটা মানুষ যখন বাবু সালাম থেকে ভিতরে ঢুকছেন হুজুরের রওজায় সালাম দেবেন বলে, তার তো মনে এটা থাকা উচিত যে হুজুরের কবরে নয়, আমি হুজুরের সামনে আসছি। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ রসুল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কবর মুবারকের মধ্যে জীবিত আছেন, তিনি হায়াতুন নবী। যখন আমি হায়াতুন নবীর রওজার মধ্যে যাচ্ছি, তখন আমার মাথায় তো এটা থাকা উচিত যে আমি জিন্দা নবীর কাছে যাচ্ছি, মানে হুজুরের দরবারে যাচ্ছি, হুজুরের হযরতের উপস্থিতির সামনে আমি যাচ্ছি। তো আমি যদি হুজুর যখন হায়াতে আসেন তখন হুজুরের সামনে আমার ক্যামেরা নিয়ে ছবি তুলতে থাকাটা এটা বেয়াদবি। তো এই ধরনের মানুষজন নামাজ পড়ছে সেটাকে ভিডিও করছেন, মানুষজন তাওয়াফ করছেন সেটাকে ভিডিও করছেন। তো এই যে আমাদের বর্তমান সময়ে ছবি বা ভিডিও আমাদের ভারতীয় উপমহাদেশের আমাদের ফুরফুরা সিলসিলার ধারাও যেমন, একইভাবে দেওবন্দি ধারারও অধিকাংশ আলেম উলামা, বড় আলেম উলামা, বড় বুজুর্গ যারা আছেন, যারা আকাবেরে ফুরফুরা আছেন, যারা আকাবেরে দেওবন্দ আছেন, তারা ছবি তোলা ভিডিওর এগুলোর কঠোর বিরোধী। কিন্তু বর্তমান সময়ের আলেম উলামাদের মধ্যে একটা ধারণা, একটা কেয়াস তারা করেছেন, সেটা হলো বর্তমান সময়েতে ইসলামের প্রচারটা মিডিয়াতে আনার জন্য আমাদের ছবি তোলা ভিডিও তোলাটা চলে, কিন্তু এটা ইসলামের প্রচারের উদ্দেশ্যে। আজকে এখানে ভিডিও হচ্ছে, আমরা কথা বলছি,
এর উদ্দেশ্য এটা নয় যে আমাকে এই স্টেজে দাঁড়িয়ে তার একটা ছবি আমার দরকার না বরং আমি যেখানে ভিডিও করতে দিচ্ছি তার কারণ হচ্ছে আমি চাইছি আমার মেসেজটা আমার কথাটা যেন অন্যের কাছে পৌঁছায় ইসলামের বার্তাটা যেন অপরের কাছে পৌঁছায় কিন্তু যখন আমার লক্ষ্য উদ্দেশ্যটা এই জায়গা থেকে ইসলামের প্রচারের জায়গা থেকে সরে এসে নিজের প্রচারের জায়গায় চলে আসে তখন সেটা কি সেটা আর সঠিক উদ্দেশ্য থাকে না তো যাই হোক আমার এই কথাটা বলার মূল কারণ হলো বর্তমান সময়ে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নয় বর্তমান সময়ে প্রতিটা ক্ষেত্রেই এই ধরনের লৌকিকতা এবং বাহ্যিক সৌন্দর্যের প্রতি লক্ষ্য আমাদের অনেক বাড়ছে এটাকে কমিয়ে আমাদের প্রত্যেকের উচিত কিভাবে আত্মার শান্তি অর্জন করতে করা যায় কিভাবে আত্মার পরিতৃপ্তি অর্জন করা যায় সেটার প্রতি লক্ষ্য রাখা এরপরে অল্প সময়ের মধ্যে আমি কয়েকটা কথা বলি সেই কথাটা হচ্ছে কি আমাকে আজকে যে বিষয়ে আলোচনা করতে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ইসলাম ধর্মে মানব সেবার গুরুত্ব ইসলাম ধর্মে মানব সেবার গুরুত্ব প্রথম কথা হচ্ছে ইসলাম ধর্ম পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে আসলে মানব সেবার জন্য পুরো মানব জাতিকে দুনিয়ার এবং আখেরাতের সার্বিক নিরাপত্তা এবং শান্তি তাকে নির্ধারণ করতেই এই ইসলাম ধর্ম দুনিয়ার বুকে এসেছে একজন পুরো দুনিয়ার মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের শান্তি যাতে তারা পান সেটার ব্যবস্থা করতে ইসলাম এসেছে তো যখন একজন মানুষকে চিরকালীন জাহান্নামের আজাব থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এটাই তো সব থেকে বড় মানব সেবা ইসলাম ধর্ম এটাই সব থেকে বড় মানব সেবার ব্যবস্থা করেছেন যখন একটা পুরো জাতিকে একটা পুরো মানুষ্য সমাজকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তবে এর বাইরেও ইসলাম ধর্মে বেশ কিছু মানব সেবার ব্যবস্থা ইসলাম বেশ কিছু মানব সেবার প্রতি মানব সেবার কয়েকটা দিকের প্রতি ইসলাম ধর্মে বেশ কিছু গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে আলা কুল্লি মুসলিমিন সাদাকা আলা কুল্লি মুসলিমিন সাদাকা প্রত্যেকটা মুসলমানের উপরে সাদকা করা ওয়াজিব প্রত্যেক আলা শব্দটা অপরিহার্যতার অর্থে ব্যবহার যে প্রত্যেকটা মুসলমানের উপরে একটা দায়িত্ব সেটা কিসের দায়িত্ব সাদকার দায়িত্ব এবারে বাহ্যিকভাবে আমরা কি জানি সাদকা মানে মানুষের ভালো জায়গাতে পয়সা খরচা করা এটা আমরা সাদকার অর্থ জানি যে উপযুক্ত জায়গাতে সঠিক জায়গাতে মানুষের সাহায্য মানুষের সহযোগিতাতে পয়সা খরচা করা সাহাবারাও এটাই জানলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হয়তো প্রত্যেক মুসলমানকে পয়সা খরচা করতে বলছেন অর্থ সম্পদ খরচা করতে বলছেন এটার কারণে সাহাবা একরামরা হুজুরকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ ফা ইল্লাম ইয়াজিদ যদি কোনো ব্যক্তি অতটা সম্পদ না পায় যতটা সম্পদ থাকলে মানুষ কাউকে দান করতে পারে কারণ দান করতে গেলে তো টাকা পয়সা দরকার এমন তো নয় যে কেউ কারো কাছে কিছুই নেই অথচ সে দান করবে সে তো পারবে না আর ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ আছে কোনো ব্যক্তির যদি নিজের মৌলিক চাহিদাগুলো পূর্ণ না হয় ওই ব্যক্তির জন্য দান করাটাও ইসলামে নিষিদ্ধ আপনি কখন দান করবেন যখন আপনার নিজের চাহিদা মিটে যাওয়ার পরে অতিরিক্ত আপনার কাছে কিছু থাকছে একটা রিওয়ায়াত আছে একজন সাহাবা মসজিদে নববী শরীফে নামাজ পড়তে আসতেন তার জামা কাপড় এত ছিন্ন বিদীর্ণ এত খারাপ অবস্থায় ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি তার জামা কাপড় দেখে খুব কষ্ট লাগত যে এত গরিব একজন সাহাবা সেই জন্য সাহাবা যখন জুমার দিনে মসজিদে নামাজ পড়তে এসেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুতবা দিচ্ছেন খুতবার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা ওই সাহাবাকে আদেশ দিলেন তুমি দুরাকাত নামাজ পড়ো এই আদেশ দেওয়ার পিছনে একটা হিকমত ছিল তাকে দিয়ে নামাজ পড়িয়ে নেওয়া আর একটা হিকমত ছিল কি যাতে সাহাবা একরামরা দেখতে পান যে এই ব্যক্তির কাপড়ের অবস্থাটা কতটা করুণ কারণ সব সাহাবা বসে আছেন সব সাহাবা বসে আছেন সেখানে একজন সাহাবা যদি নামাজ পড়ে সবাই তার দিকে তাকাবেন তাকালে বুঝতে পারবেন তার জামার কাপড় তিনি যে কাপড়টা পরে আছেন সেটা কতটা করুণ অবস্থায় আছে বুঝতে পেরে যদি কারো অন্তরে হয় যে একটু সাহায্য করব তো সাহাবা একরামদের মধ্যে সকলেই দেখলেন তার দারিদ্র সকলে দেখলেন তার জামা কাপড়ের অবস্থা সকলে দেখলেন কিন্তু কেউ সাহায্য করার জন্য এগিয়ে এলেন না সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন সরাসরি বললেন যে তোমার এই ভাইকে কাপড় দিয়ে সাহায্য করো তখন সাহাবাদের মধ্যে থেকে কেউ তাকে দুটো কাপড় দিলেন তিনি দুটো কাপড়ের মালিক হলেন
পরের সপ্তাহে তিনি যখন মসজিদে নববী শরীফে নামাজ পড়তে এসেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম ভাবে বললেন তোমরা দান করো এখানে বোঝার আছে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তোমরা দান করো তখন যে সাহাবা গত সপ্তাহে দুটো কাপড় পেয়েছেন যে সাহাবা গত সপ্তাহে দুটো কাপড় দান হিসেবে পেয়েছেন তিনি নিজের গায়ের কাপড়টা খুলে নিয়ে এসে দান করতে যাচ্ছেন হুজুর এটা আমার পক্ষ থেকে আমরা বলি সুবহানাল্লাহ এটা বোঝার ব্যাপার এখানে কয়েকটা জিনিস বোঝার সবথেকে বড় যে জিনিসটা বোঝার সেটা হচ্ছে এখানে বর্তমান সময়তে কোনো ব্যক্তি কোনো পরিস্থিতিতে যদি কখনো ভিক্ষুক হয়ে যায় কোনো পরিস্থিতিতে যদি গরীব হয়ে যায় অসহায় হয়ে যায় তখন ওই ভিক্ষাবৃত্তি যখন তার শুরু হয় এরপরে তার পরিস্থিতি যতটায় পরিবর্তন হোক না কেন তার ভিক্ষাবৃত্তি ছাড়ে না ভিক্ষা করতেই থাকে অথচ একজন খাঁটি মুসলমানের আচরণ কি তিনি আগের সপ্তাহে ভিক্ষুক ছিলেন নিজের প্রয়োজনীয়তা মিটেছে পরের সপ্তাহে এসে নিজের প্রয়োজনীয়তার অংশ থেকেই দান করে দিচ্ছে যে ব্যক্তি গত সপ্তাহে চাইছিলেন সে ব্যক্তি পরের সপ্তাহে দিতে এসেছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ওই দানটা করতে দিলেন না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখতে পেলেন ওই কাপড়টা ওই ব্যক্তির নিজের শরীরের উপরের অংশটা ঢাকার জন্য প্রয়োজন তো সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তোমাদের অতিরিক্ত থেকে তোমরা দান করো মৌলিক জায়গা থেকে দান করানো তো যাই হোক সাহাবা ইকরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করলেন হুজুর আমরা যদি কেউ দান করতে না পারি ফা ইল্লাম ইয়াজিদ যদি কেউ দান করার মতো কিছু না পায় তাহলে কি করবেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে ফায়া আমাল বিয়াদাইহি তাহলে একজন মানুষ অপর মানুষের সেবাতে নিজের হাত দিয়ে পরিশ্রম করবে মানব সেবার অন্যতম নিদর্শন এখান থেকে স্পষ্ট হচ্ছে আপনার কাছে টাকা নেই আপনার কাছে সম্পদ নেই কিন্তু তারপরেও আপনি মানব সেবার দায় থেকে মুক্ত নন আপনি যখন মুসলমান তখন আপনার শরীরে ক্ষমতা আছে শরীরের ক্ষমতা দিয়ে মেহনত দিয়ে অপরের পাশে গিয়ে দাঁড়ান শরীরে আপনার যে ক্ষমতা আছে সেটা দিয়ে অন্য দরিদ্র মানুষের পাশে দাঁড়ান আপনার কাছে টাকা পয়সা নেই কিন্তু ঝড় হওয়ার পরে একজন দরিদ্রের ঘরের চালটা উড়ে গেছে আপনার ক্ষমতা নেই দুটো চাল তার জন্য দুটো টালি কিনে দেওয়ার কিন্তু তার আপনি যদি শরীরে ক্ষমতা থাকে যে তার টালির মাথায় উঠে ওই টালি দুটো ঠিক করে দেওয়ার আপনি সেটাই করেন ফায়া আমাল বিয়াদাইহি এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে ফায়ানফাউ নাফসাহু ওয়া তাসাদদাকু এরপরে কোন ব্যক্তি যদি এই মেহনত করেন পরিশ্রমের ফলে যদি তার কিছু উপার্জন হয় সেই উপার্জন থেকে ওই ব্যক্তি নিজে নিজের জন্য নিজের চাহিদা মেটাবেন এবং অপরের সাহায্য করবেন সেই সময়তে সাহাবারা আবার বলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালু ফা ইল্লাম ইয়াসতাতি আও লাম ইয়াফআল কোন ব্যক্তি যদি নিজে মেহনত করার ক্ষমতা না রাখে কোন ব্যক্তি যদি পরিশ্রম করার ক্ষমতা না থাকে পরিশ্রম করে অপরের সাহায্য করার ক্ষমতা না থাকে বা পরিশ্রম করে কিছু উপার্জন করে অপরকে সহযোগিতা করার ক্ষমতা না থাকে তাহলে সেই ব্যক্তি কি করবে উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়ামুরু বিল খায়র মানুষকে ভালো কাজের আদেশ দেবেন মানুষকে ভালো কাজের ব্যাপারে পরামর্শ দেবেন মানুষকে ভালো কাজের ব্যাপারে পথ প্রদর্শন করবেন এবং একইভাবে ওয়ায়ুনসিকু আনিশশার মানুষকে খারাপ থেকে দূরে রাখবেন এটাও একটা সালাত তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মানব জাতির সেবার জন্য কি পরামর্শ দিলেন উম্মতে মুহাম্মাদীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিলেন যে মানুষ সে নিজের হাত দিয়ে সাহায্য সহযোগিতা করবে নিজের সম্পদ দিয়ে সাহায্য সহযোগিতা করবে সম্পদ যদি না থাকে মেহনত করে উপার্জন করে সেই উপার্জন থেকে সাহায্য সহযোগিতা করবে সেটাও যদি না পারে কমপক্ষে সেই মানুষটা কি করবে নিজে অপরকে ভালো কাজের ব্যাপারে আদেশ দেবে অসৎ কাজ থেকে দূরে রাখবে এটা আমভাবে মানব সেবার ব্যাপারে ইসলামের কনসেপ্ট এবারে এখানে একটা কথা আমাদের জানতে হবে সেটা হলো ইসলাম বিশেষভাবে কয়েকটা শ্রেণীর প্রতি কয়েকটা শ্রেণীর মানুষের প্রতি সাহায্য সহযোগিতা করা তাদের সেবা করাটা ইসলাম ধর্ম একটু বেশি জোর দিয়েছে আমভাবে একটা কথা বললাম যে মানুষের একে অপরের সাহায্য সহযোগিতা করবে এটা আমভাবে বলা হলো খাসভাবে ইসলাম বিশেষভাবে ইসলাম কয়েকটা শ্রেণীর ওপরে কয়েকটা জাতির ওপরে সাহায্য সহযোগিতা করার ব্যাপারে উৎসাহ দিয়েছে এবং কখনো কখনো কোথাও কোথাও বাধ্যতামূলক করেছে প্রথম হচ্ছে যে শ্রেণীর ওপরে সেবা করা যে শ্রেণীর সেবা করাটা ইসলাম সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে সেই শ্রেণীটা হচ্ছে কি রিআয়াতুল ইয়াতিম ইয়াতিমের সাহায্য সহযোগিতা করা আমাদের সমাজে
এখনো পর্যন্ত বহু বাচ্চা আছে বহু শিশু আছে যারা ইয়াতীম এবং এই সংখ্যাটা আগে আরো বেশি ছিল এখন আস্তে আস্তে কমছে তার কারণ হচ্ছে আগের তুলনায় মানুষের বর্তমানে জীবনের নিশ্চয়তা অনেকটা বাড়ছে যাই হোক ইয়াতীমের সাহায্য সহযোগিতা করা পবিত্র কুরআন শরীফে প্রচুর জায়গায় ইয়াতীমের সাহায্য সহযোগিতা করা ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে একইভাবে হাদিস শরীফের মধ্যেও প্রচুর জায়গায় ইয়াতীমের সাহায্য সহযোগিতার কথা বলা হয়েছে যেমন একটা হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল উসরা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র দুই আঙ্গুল দিয়ে ইশারা করলেন নিজের পবিত্র দুই আঙ্গুল দিয়ে ইশারা করলেন পাশাপাশি দুটো আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন যে আমি এবং যে ব্যক্তি ইয়াতীমকে লালন পালন করে আমরা দুজনে জান্নাতে এতটা কাছাকাছি থাকব আমি এবং যে ব্যক্তি ইয়াতীমকে সাহায্য সহযোগিতা করে আমরা জান্নাতে পরস্পর এতটা কাছাকাছি থাকব তো সেই জন্য ইয়াতীমের সাহায্য করাটা অনেক বেশি জরুরি পবিত্র কোরআন শরীফের বহু আয়াত আছে এখন সময় কম অল্প সময়ের আলোচনা সেগুলো সবকটা আয়াত আমি বলছি না তবে কোরআন শরীফে প্রচুর আয়াত আছে ইয়াতীমের সাহায্য সহযোগিতা করা ইয়াতীমের পাশে থাকা এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন এবারে মূল কথা এবারে একটা পয়েন্ট সেটা হলো যে ইয়াতীমের আমরা সাহায্য সহযোগিতা কিভাবে করব ইয়াতীমের সাহায্য সহযোগিতা কিভাবে করব প্রথম জিনিস হচ্ছে ইয়াতীমের সাহায্য সহযোগিতা যেভাবে করবেন সেটা হলো কি একজন মানুষ যদি কয়েকটা ছোট ইয়াতীম বাচ্চাকে রেখে যদি মারা যান কয়েকজন বাচ্চাকে ইয়াতীম করে যদি একজন মানুষ মারা যান প্রথম হচ্ছে আমাদের জন্য সবথেকে বেশি দায়িত্ব হলো ওই ইয়াতীমের পিতা যে সম্পত্তি রেখে গেছেন ওই ইয়াতীমের জন্য সেই সম্পত্তির রক্ষণাবেক্ষণ করা ওই সম্পত্তির যে যে রেখে গেছেন ওই সম্পত্তি কুরআন শরীফে বহু আয়াত আছে যারা ইয়াতীমের মাল ভক্ষণ করে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা তারা তাদের পেটে জাহান্নামের আগুন ঢোকাচ্ছে যে সমস্ত মানুষেরা ইয়াতীমদের সম্পদ ভক্ষণ করে আল্লাহ তাআলা বলেছেন তারা তাদের পেটে জাহান্নামের আগুন ঢোকাচ্ছে ওয়াসায়াসলাউনা মাসীরা খুব শীঘ্রই তাদের জন্য যে নিকৃষ্ট জায়গার ব্যবস্থা আমি আল্লাহ করেছি খুব শীঘ্রই তারা সেখানে পৌঁছাবে তো সেই জন্য আমাদের প্রথম দায়িত্ব ইয়াতীমের মালকে হেফাজত করা যদি আপনার ভাই আপনার পাড়ার কোনো ব্যক্তি আপনার কোনো আত্মীয় তিনি যদি নিজের কয়েকজন সন্তানকে বাচ্চাকে রেখে এতিম করে তিনি যদি ইন্তেকাল করেন তাহলে আপনার উপরে সবথেকে বেশি দায়িত্ব ওই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবেন এমন নয় যে আপনি সেই সম্পত্তি ভক্ষণ করবেন বরং আপনি ওই সম্পত্তি এতিমের জন্য রাখুন তার সাথে সাথে নিজের একটা ছেলেকে আপনি খাওয়ান আর একটা ছেলের দায়িত্ব নিয়ে আপনি তার লালন পালন করুন তো সেই জন্য ইয়াতীমের প্রথম হক হচ্ছে তার সম্পত্তি হেফাজত করা হবে দ্বিতীয় হক কি দ্বিতীয় হক হচ্ছে ইয়াতীমের তারবিয়াতটা সঠিকভাবে দেওয়া একজন বাচ্চা আপনি লক্ষ্য করবেন আমাদের সমাজে প্রচুর ইয়াতীমখানা আছে আছে না আমাদের সমাজে প্রচুর ইয়াতীমখানা আছে এই ইয়াতীমখানাগুলো বাচ্চাগুলোকে শুধু রেখে দিয়েছে যেমন ভাবে একটা বেশিরভাগ ইয়াতীমখানা যেমন ভাবে একটা গোয়ালে কিছু পশু রেখে দেওয়া হয় সেইভাবে বাচ্চাগুলোকে রেখে দিয়েছে এদের না তালিম আছে না তারবিয়াত আছে এদেরকে কি করা হয় এদেরকে ছেড়ে দেওয়া হয় কিসের জন্য যাও তোমরা চাঁদা তুলে বেড়া পরিষ্কার কথা আমাদের এলাকার মধ্যে আমি নাম বলছি না কিছুটা দূরে গেলে একটা এতিমখানা আছে সেখানে লিখে রাখা হয়েছে এতিমখানা বাইরে বাহ্যিকভাবে একটা রোডের পাশে এতিমখানাটা আছে রোডের পাশে থাকার কারণে অনেক সময় লোকজন দেখে এখানে একটা মসজিদ আছে মাদ্রাসা আছে লোকজন সেখানে নামাজ পড়তে যায় শুনলে অবাক হবেন সেখানে ওই এতিমখানার ছাত্রদেরকে যখন কেউ নামাজ পড়তে যায় দরজার কাছে ভিক্ষুকের মতো দাঁড় করিয়ে দেওয়া হয় তোমরা তাদের কাছে হাত পাতো সাহায্য তোলো এই এতিমকে লালন পালন করা এই পদ্ধতি অবলম্বন করে এতিমকে লালন পালন করা যায় না আমাদের দায়িত্ব নিতে হবে মুসলমান জাতিকে আল্লাহ তাআলা এই দায়িত্ব অর্পণ করেছেন যে আমরা আমাদের ইয়াতীমদের লালন পালন করব তার সাথে ওই ইয়াতীমদের সঠিক তারবিয়াত দেব যেন তারা ওই ভবিষ্যতে মূর্খ হয়ে অশিক্ষিত হয়ে ভিক্ষুকের ন্যায় তারা যেন বাইরে না ঘোরে বরং ইয়াতীমকে আমরা এমনভাবে লালন পালন করব তারা সাবালক হওয়ার পর তারা যেন ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে পারে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এর সাথে সাথে আর একটা জিনিস কি
ইয়াতিমের পরিস্থিতির উন্নয়ন করা যেটা এখানে বলছিলাম এখন ইয়াতিম একটা সময় গরীব ছিল যেন ভবিষ্যতে সে আর গরীব না থাকে এমন ব্যবস্থা করা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরাতুল বাকারার মধ্যে বলছেন যে ইয়াস ওয়াস আলুনাকা আনিল ইয়াতামা হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষজন আপনাকে ইয়াতিমদের ব্যাপারে জিজ্ঞাসা করে তাদের কিভাবে লালন পালন করা হবে তাদের সঙ্গে কেমন আচরণ করা হবে আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আপনি বলে দিন কুল ইসলাহুল লাহুম খায়র তাদের ইসলাহ করা তাদের সার্বিক পরিস্থিতির উন্নয়ন করা তাদের শিক্ষা দীক্ষার পথে উন্নয়ন করা তাদের চারিত্রিক দিকে উন্নয়ন করা তাদের অর্থনৈতিক পরিকাঠামো উন্নয়ন করা এই সব কিছু হচ্ছে ইসলাহুল লাহুম খায়র এইগুলো হচ্ছে উত্তম কাজ এইগুলো হচ্ছে ভালো কাজ ঠিক আছে তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তু খালিতুহুম ফা ইখওয়ানুকুম তোমরা যখন ইয়াতিমদের সাথে মিশবে তোমরা যখন একসাথে থাকবে মনে রাখবে ওটা তোমাদের ভাই ইয়াতিমরা তোমাদের ভাই আজকে আমাদের দুঃখ লাগে যে আমাদের সমাজে আমাদের মুসলমানদের মধ্যে ইয়াতিমের সঠিক যত্ন সঠিক তারবিয়াত হয় না অথচ মুসলমান জাতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা জায়গাতে রেখে গেছিলেন যে ইয়াতিমদের এই জায়গাতে থেকে ইয়াতিমদের কোনো ক্ষতি হওয়ার ইয়াতিমদের কোনো কষ্ট হওয়ার কথা নয় আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি সাহেবে নিসাব হন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ওয়াজিব করে দিয়েছেন যাকাত দেওয়াটা ফরজ করেছেন যাকাত দেওয়াটা আপনার জন্য যাকাত দেওয়া ফরজ আর আপনি যাকাত কত দিচ্ছেন প্রতি হাজার টাকায় ২৫ টাকা প্রতি হাজার টাকায় ২৫ টাকা তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এই মুহূর্তে সারা বিশ্বে মুসলমানরা প্রতি বছর কত টাকা যাকাত দেয় সারা বিশ্বে মুসলমানেরা প্রতি বছর যত টাকা যাকাত দান করে এটা সারা বিশ্বের সবথেকে বড় চ্যারিটি বিশ্বাস করে এটা সারা বিশ্বের সবথেকে বড় চ্যারিটি সারা বিশ্বে যত দান ধ্যান হয় যত কোটিপতি মিলিয়নার বিলিয়নার যতজন দান খায়রাত করে সেগুলোর মধ্যে সবথেকে বড় চ্যারিটি সবথেকে বড় দান হলো মুসলমানদের এই যাকাত কয়েক মাস আগে কিছুদিন আগে ইউরোপের রোমানিয়া বলে একটা দেশ আছে ওখানকার একজন বিলিয়নার ইসলাম গ্রহণ করলেন অ্যান্ড্রু টেট তার নাম অনেকে শুনে থাকবেন তিনি এবারে টুইট করে জানিয়েছেন যে তিনি নিজে যেহেতু বিলিয়নার প্রচন্ড সম্পত্তি আছে সেই জন্য তিনি বলছেন যে আমি এবছরে ২৬৩ কোটি ডলার যাকাত দিচ্ছি তাহলে বলেন যে জাতির একজন মানুষ অত টাকা যাকাত দিতে পারে সেই জাতির ইয়াতিমের কিসের কষ্ট আসলে বর্তমান সময়ে আমরা কি করি যাকাতের নামে যে সম্পত্তি দিই আমরা সম্পত্তি ঠিক বের করে দিই ঠিকই কিন্তু সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা আমরা খেয়াল করি না তো সেই জন্য আমাদের উচিত যে ইয়াতিমদের সম্পত্তি তাদের কাছে সঠিকভাবে তাদের তারবিয়াতের জন্য সঠিক জায়গায় টাকা পয়সা ব্যয় করা যারা বর্তমান সময়তে যাকাত ফেতরার নামে বিভিন্ন ফাউন্ডেশন করে বিভিন্ন জায়গা থেকে মানুষের যাকাত ফেতরা তুলে সেই টাকাগুলো তসরুফ করা হচ্ছে আমাদের মাথায় রাখা উচিত একটা জিনিস মনে রাখবেন শুধুমাত্র যাকাতের সম্পত্তি বের করে দিলেই যাকাত আদায় হয় তা নয় যাকাতের যে সম্পত্তি বের করছেন সেটাকে সঠিক খাতে পৌঁছানোটাও কিন্তু যাকাতের হকের মধ্যে পড়ে যাকাতের পরিপূর্ণতার মধ্যে পড়ে তো সেই জন্য যে শেষ করবে তো সেই জন্য যাকাতের এই খাতটা আমাদের সঠিকভাবে বজায় রাখতে হবে সঠিক ব্যবস্থা রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা মাসীরা যারা জুলুমের সাথে অন্যায়ভাবে ইয়াতিমের মাল ভক্ষণ করে তারা আসলে কি করে ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা তারা জাহান্নামের আগুন খায় সুতরাং এখানে অল্প সময়ের মধ্যে পুরো কনসেপ্টটা নিয়ে আলোচনা করা সম্ভব নয় কারণ এর সাথে সাথে আরও কয়েকটা বিষয় বলার ছিল একটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষের সেবা একটা হচ্ছে বিকলাঙ্গদের সেবা আর একটা বিধবাদের সেবা এই সমস্ত বিষয়গুলো আলোচনাগুলো করা সম্ভব নয় টাইমেরও অভাব তবে এই একটা জিনিস আমরা যদি এখন এইটুকু যদি মনে রাখি ইয়াতিমের লালন পালনের বিষয়টা এটা মানব সেবার সব থেকে বড় কাজ হবে কারণ প্রতি বছরে আমাদের দেশে বহু ইয়াতিম ছেলে এবং বিশেষ করে ইয়াতিম মেয়েদের অবস্থা খুব করুণ শুনলে অবাক হবেন খ্রিস্টানরা খ্রিস্টানদের বড় বড় যে সমস্ত চ্যারিটেবল সংস্থাগুলো আছে তারা প্রতি বছরে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার তারা খরচা করে তাদের এই ইয়াতিমদের সাহায্য সহযোগিতার জন্য ঠিক আছে তারা যে শুধু খ্রিস্টানদের সন্তানদের সহযোগিতা করে তা নয় তারা মুসলমানদের সন্তানদেরও সাহায্য সহযোগিতা করে এবং সেই সাহায্য সহযোগিতার বিনিময়ে তারা মুসলমানদেরকে ধর্মান্তরিত করে বিশ্বাস করে আমাদের দেশে
একজন মহিলা আছেন খ্রিস্টান মহিলা নাম বলবো না তিনি চ্যারিটেবল কাজের জন্য অনেক বিখ্যাত নোবেল পিস প্রাইজও পেয়েছেন তিনি আমাদের দেশের আসলে নন আমাদের দেশে এসে কাজ করেছেন তার বিরুদ্ধে এরকম বহু অভিযোগ আছে যে তিনি বাহ্যিকভাবে এই মানুষের সেবা করা দুস্থের সেবা করা অনাথের সেবা করা এর নাম করে করে মানুষকে খ্রিস্টান বানিয়েছেন আর এখনো ভেতরে ভেতরে সেই কাজ চলছে এখনো ভেতরে ভেতরে সেই কাজ চলছে আমরা মুসলমানেরা যদি আমাদের যাকাতগুলো সঠিক জায়গায় ব্যয় করি তাহলে আমাদের সন্তানদের আমাদের এতিমদের কোন খ্রিস্টানের কাছে কোন হিন্দু সংস্থার কাছে কোন জৈন সংস্থার কাছে কোন শিখ সংস্থার কাছে হাত পাততে হবে না মুসলমানের যাকাতেই মুসলমানের এতিমরা লালিত পালিত হয়ে যাবে এবং তাদের ধর্ম তাদের দীনও বজায় থাকবে সেই জন্য মানব সেবার ক্ষেত্রে এটা একটা বড় কাজ হবে যদি আমরা আমাদের এতিমদের আমাদের শিশুদের সঠিকভাবে লালন পালন করি এইটা এইটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বোঝার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু